এবছর পূর্ব বর্ধমানের পূর্বস্থলিতে আমের ব্যাপক ফলনে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে এলাকার আম চাষিরা। এই বিপুল পরিমাণ আম বাজারজাত হলে আমের দামে ধস নামতে পারে বলে মনে করছেন তারা। ইতিমধ্যে মুকুল থেকে আমের সাইজ বৃদ্ধি পেয়েছে, কোনো কোনো আম 25 গ্রাম থেকে 50 গ্রামের পর্যন্ত হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বাগানে বাগানে নতুন করে আমের উপর স্প্রে করা চলছে। এবারের ব্যাপক ফলন দেখে এক শ্রেণীর আম চাষিরা যেমন অর্থ লাভের আশায় বুক বেঁধেছেন, আবার অন্যান্যরা ভাবছেন যে এই ব্যাপক পরিমাণ আম পাইকারি বাজারে আমদানি হলে আমের দাম নিম্নমুখী হতে বাধ্য। সারা বাংলা জুড়ে সুনাম রয়েছে পূর্বস্থলীর সুস্বাদু আমের। রাজ্য সরকার আয়োজিত কলকাতায় আম উৎসবে পূর্বস্থলীর হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি আম সেরা সুস্বাদু হিসেবে পুরস্কৃত হয়েছে। এমনকি বীরভূম জেলা আম উৎসবেও সেরা হয়েছে পূর্বস্থলীর সুস্বাদু আম। এতকাল রাজ্যের সেরার তালিকায় ছিল মালদহের আম, এখন পূর্বস্থলীর আমের কদর হয়েছে। শুধু বাংলা জুড়েই নয়, পূর্বস্থলীর আমের চাহিদা হয়েছে ভিন রাজ্যেও। পূর্বস্থলী 2 নম্বর ব্লক সহ পূর্বস্থলী 1 নম্বর ব্লকের কয়েকটি অঞ্চল জুড়ে হয়েছে সুস্বাদু আমের চাষ। এর মধ্যে হিমসাগর, ল্যাংড়া, গোলাপখাস, আম্রপালি, মিঠুয়া আমের সুনাম রয়েছে। প্রায় 3000-এরও বেশি আম বাগান রয়েছে পূর্বস্থলী জুড়ে। অনেকে কৃষি জমিতে আমের চারা লাগিয়ে আমের বাগান করছেন। আম পাকলে আম চাষিদের নিয়ে আম উৎসবও হয় এই এলাকায়। লাভজনক আম চাষে আশায় বুক বেঁধে থাকেন আম চাষিরা। তবে কালবৈশাখী সহ শিলাবৃষ্টি একটি বিষয় থাকে। এবছর বাগানের প্রতিটি গাছে আমের ফলন দেখে চিন্তিত অধিকাংশ আম চাষিরা। আমের বাজারে ধস নামলেও আম পাকানোর কার্বাইড বা লেবারের দাম বৃদ্ধি পেয়েছে। খুব ভালো আম হয়েছে। যেরকম মোটামুটি যেটা মানে 100 ভাগের মধ্যে 100 ভাগই আম হয়েছে। সমস্ত বাগানেই আম এসছে? সমস্ত বাগানে। ফলন? ফলন 100 ভাগ ফলন হবে যদি এরকম থাকে। কত বছর ধরে আমের বাগান করছেন? ওই 44-45 বছর। আচ্ছা, আপনি কি কলকাতার যেটা রাজ্য সরকারের আম উৎসব হয়েছিল ওখানে গিয়েছিলেন? হ্যাঁ, ওখানে গিয়েছিলাম। আর ওখানে কি ফার্স্ট প্রাইজ পাওয়া গেছিলো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এইখানে মূলত আপনাদের পূর্বস্থলীতে কী কী ধরনের আম হয় বাগানে? বাগানে হয় হিমসাগর, বোম্বাই, ল্যাংড়া, সরি, মিঠুয়া, ফজলি। এবার যদি ভালো আমের ফলন হয় বলছেন, এবার সব থেকে সেরা আমের ফলন হয়েছে বলছেন যে এরকম আম কোনোবার হয় না এত ফলন, তো এইবার যদি আম ওঠে তখন কিরকম দাম হতে পারে আমের দাম? আমার ধারণা 6-7 টাকা হতে পারে পাকা আম। হ্যাঁ, প্রতি কেজির দাম? হ্যাঁ, গাছ পাকা। কী নাম আপনার? নারায়ণচন্দ্র দাস।